হ্যালো ভিয়স ওয়েলকাম টু মাই চ্যানেল আমার এই চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই কোষা থেকে ওয়ান পয়েন্ট ওয়ান এর তিন নম্বর যে অঙ্কটা সেটা একটু দেখি অজন্তা হাউসিং কমপ্লেক্সের বর্গ ক্ষেত্রাকার পার্কের বাইরের চারিদিকে তিন মিটার চৌড়া একটি রাস্তা আছে রাস্তা সমেত পার্কের পরিসীমা চারশো চুরাশি মিটার হলে রাস্তাটির ক্ষেত্রফল হিসাব করি তাহলে এখানে একটা অজন্তা হাউসিং কমপ্লেক্সের বর্গক্ষেত্রাকার পার্কের কথা বলা হয়েছে তার চারপাশে তিন মিটার চৌড়া রাস্তা আছে তার কথা বলা হয়েছে এবং রাস্তা সমেত পার্কটার পরিসীমার কথা বলা হয়েছে এবং আমাদের চেয়েছে যে রাস্তার ক্ষেত্রফলটা অর্থাৎ পার্কটার চারিদিকে যে রাস্তাটা রয়েছে তার ক্ষেত্রফলটা কত হবে তো এর জন্য আমাদের অঙ্ক করতে সুবিধা হবে যদি আমরা একটা ছবি আঁকি তো প্রথম কাজ হবে আমরা একটু ছবি আঁকি প্রশ্ন অনুযায়ী তাহলে এই হচ্ছে আমাদের ছবি এই ভিতরে যে ছবিটা এঁকেছি বর্গক্ষেত্রটা এঁকেছি সেটা হচ্ছে অজন্তা হাউসিং কমপ্লেক্সের যে বর্গাক্ষেত্রাকার পার্কের কথা বলা হয়েছে সেটা দেখো আমরা শুধু পার্ক লেগেছি কারণ ছবি দেখে আমরা বুঝতে পারছি এটা বর্গা বর্গাকার রয়েছে আচ্ছা এর চারপাশে এই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ না এটা হচ্ছে যে তিন মিটার চোড়া রাস্তার কথা রাস্তার কথাটা বলা হয়েছে সেটা তাহলে এই প্রত্যেকটা কত মিটার চোড়া তিন মিটার এটা হবে তিন এবং এই এবিসিডি অর্থাৎ রাস্তা সমেত এটা পার্ক এবিসিডি হচ্ছে রাস্তা সমেত পার্ক এর পরিসীমাটা আমাকে বলে দেওয়া হয়েছে চারশো চুরাশি মিটার ওকে এটা আমাদের প্রশ্নে বলা হয়েছে তো বর্গক্ষেত্রের পরিসীমা বের করার জন্য আমার একটা বাহুর দৈর্ঘ্য দরকার যে কোনো একটি বাহুর দৈর্ঘ্য দরকার হয় তো আমরা দেখি যে এবিসিডির একটা দৈর্ঘ্য আমরা কি পাই তো এই অঙ্কটা করার জন্য প্রথমে যেটা করব এই পিকিউআ আর এস যে বর্গক্ষেতাকার পাক রয়েছে তার একটি বাহর দৈর্ঘ্য ধরে নেব তো এক মনে করি মনে করি মনে করি পিকিউ আর এস যে কোনো যে কোনো একটি বাহু পিএস এর দৈর্ঘ্য এক্স মিটার আমরা ধরে নিলাম পিকে পার্ক যেটা রয়েছে তার যে কোনো একটি বাহু অর্থাৎ আমরা পিএস ধরে নিলাম তার দৈর্ঘ্য এক্স মিটার দেখো একটা পয়েন্ট তোমরা মানে একটা তোমাদের নোট করার বিষয় আছে এটা বর্গক্ষেত্র সুতরাং এর প্রত্যেকটা বাহু সমান হয় প্রত্যেকটা কোনো সমাগম হয় তো পিএস এর দৈর্ঘ্য আমরা এস আর এর দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার তো যাই হোক আর এস পার্কের যে কোনো একটি বাহু পি এস এর দৈর্ঘ্য এক্স মিটার ধরে নিলাম তাহলে আমরা দেখব রাস্তা সমেত যে পার্কটা রয়েছে তার যে কোনো একটি বাহুর দৈর্ঘ্য কি হবে তাহলে অতএব অতএব এবিসিডি এবিসিডি পার্কের যে কোনো একটি বাহুর দৈর্ঘ্য যে কোনো একটি বাহু আমরা ধরে নিলাম সেটা এডি ধরছি এডি মনে করছি এডির দৈর্ঘ্য হবে এক্স প্লাস দুই গুণিত তিন মিটার আচ্ছা এটা কেমন করে হলো দেখো প্রথম কথা এটাও একটা বড় এবিসিডি যে পার্কটা রাস্তা সমেত পার্কটা তারও প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হবে তো আমরা এডি কে নিয়ে ভাবছি দেখো পি কিউ পি পিএসটাকে দেখো এখানে যদি আমি একটু হালকা করে দাগ টানি তাহলে দেখো এডি বাহুর এইটুকু অংশটা পিএস এর সাথে সমান হচ্ছে না সুতরাং এটুকু তো এক্স হবেই আবার দেখো রাস্তাটা চারিদিকে তিন মিটার চড়া তাহলে এখানে যদি তিন মিটার চড়া হয় তাহলে এখানেও হবে এখানে হবে এখানে হবে তাহলে এইটুকুটা কত হবে তিন মিটার আবার দেখো রাস্তাটা এদিকেও তিন মিটার চড়া তাহলে তা করতে 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 এইটুকুটা কত হবে এইটুকুটাও তিন মিটার তাহলে এডি বাহর দৈর্ঘ্যটা কত হবে তিন মিটার যোগ এক্স মিটার যোগ আবার তিন মিটার তাহলে তিন আমাদের দুইবার আছে ওই জন্য দুই দিয়ে গুণ করেছি দুই গুণিত তিন দুই গুণিত তিন মিটার তাহলে এটা হচ্ছে আমাদের এবিসি এবিসিডি পার্কের যে কোনো বাহু আমরা বললাম সেটা এডির দৈর্ঘ্য হচ্ছে হচ্ছে মিটার মিটার আচ্ছা এটা আমরা বললাম যে এডির কিন্তু এটা বর্গক্ষেত্র মানে প্রত্যেকটা বাহুরই দৈর্ঘ্য সেই এক্স প্লাস সিক্স মিটার হবে ওকে ব্যাস এর একটা বাহুর যে কোনো একটি বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি অতএব পরিসীমা অতএব এবিসিডি পার্কের পরিসীমা গুণিত একটি বাহর দৈর্ঘ্য ওকে আবার প্রশ্নে আমাদের বলা হয়েছে প্রশ্নে আমি তো প্রথমেই বললাম প্রশ্নে বলা হয়েছে এবিসিটি রাস্তা সমেত যে পার্কটা রয়েছে তার ক্ষেত্র তার পরিসীমাটা চারশো চুরাশি মিটার তাহলে প্রশ্নানুসারে আমরা বলতে পারি প্রশ্নানুসারে 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 ফোর ইন্টু এক্স প্লাস সিক্স টু ফোর এইট ফোর ওকে এবারে আমরা একটু ভাঙব কাটাকাটি করব মানে সরল করব এটাকে তাহলে এক্স প্লাস সিক্স হলো চার দিয়ে ভাগ করলাম বা এক্স টু বা এক্স ওকে তাহলে এক্স এর ভ্যালু আমরা পেয়ে গেলাম এক্সটা কি ধরেছিলাম এক্সটা হচ্ছে পি কিউ পার্কের যে কোনো একটি বার দেখো অতএব অতএব তাহলে পি কিউ পি কিউ পার্কটার যে কোনো একটি বার দেখো পেয়ে গেছি অতএব ক্ষেত্র পেল ক্ষেত্র পেয়ে যাবো অতএব পি কিউ পার্কের ক্ষেত্রফল কত হবে ক্ষেত্রফল হচ্ছে একটি বাহ দৈর্ঘ্য জানা থাকলে তার স্কোয়ার করলে হয়ে যাবে তাহলে একশো পনেরো তার স্কোয়ার এককটা হয়ে যাবে বর্গ মিটার তাহলে দেখো এর দৈর্ঘ্য যদি এক্স মিটার হয় তাহলে আমরা বললাম কি যে রাস্তা সমেত যে পার্কটা তার দৈর্ঘ্য দৈর্ঘ্য হবে মিটার তাই তো তাহলে এর আমরা মান পেয়ে গেছি একশো পনেরো তাহলে রাস্তা সমেত পার্কের তোমার একটি দৈর্ঘ্য হয়ে যাচ্ছে একশো পনেরো প্লাস সিক্স সমান হচ্ছে একশো একুশ মিটার অর্থাৎ একশো একুশ মিটার ঠিক আছে তো অতএব এবিসিডি এবিসিডি পার্কের ক্ষেত্রফল কি হবে একশো একুশ কারণ তার যে কোনো একটি পাহাড় দৈর্ঘ্য হচ্ছে একশো একুশ মিটার হয়ে যাবে বর্গ বর্গমিটার ওকে ব্যাস এবার আমরা দেখো কি পেয়েছি আর কি বের করবো দেখো এই পুরো এবিসিডি মানে রাস্তা সমেত এই এবিসিডি পার্কটার বর্গক্ষেত্রাকার পার্কের আমরা কি পেয়ে গেছি বর্গক্ষেত্রাকার পার্কের আমরা ক্ষেত্রফল পেয়ে গেছি আবার পি মানে এটা রাস্তা ছাড়া পার্ক এরও আমরা ক্ষেত্রফল পেয়ে গেছি আমাদের দরকার এইটুকু অংশের এই যে রাস্তা এইটুকু অংশের ক্ষেত্রফল দরকার ওকে এইটুকু অংশের ক্ষেত্রফল দরকার তাহলে এটা কি করে পাবো এবিসিডির ক্ষেত্রফল থেকে পি কি আর এর ক্ষেত্রফল বিয়োগ করে দেব তাহলে হয়ে যাবে অতএব 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 রাস্তার ক্ষেত্রফল অতএব রাস্তার ক্ষেত্রফল সমান কত কি হবে একশো একুশ তার স্কোয়ার মাইনাস একশো পনেরো তার স্কোয়ার বর্গ মিটার ওকে এটা হচ্ছে এবিসিডি পার্কের ক্ষেত্রফল বিয়োগ টিকি পার্কের ক্ষেত্রফল এবার এখানে আমরা সূত্র প্রয়োগ করব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তাহলে আমাদের অ্যানসারটা আসলো চোদ্দোশো ষোলো বর্গমিটার তাহলে এটা কি পেলাম এটা আমরা পেলাম এই যে এখানে স্যারের এখানে দাগ টেনেছি আমরা এই যে পার্কটা পি কিউ পার্কের চারিদিকে যে তিন মিটার চৌড়া রাস্তাটা ছিল তার আমরা ক্ষেত্রফল গেলাম কত এর ক্ষেত্রফালটা চোদ্দশো ষোলো চোদ্দোশো ষোলো বর্গমিটার সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে ভিউয়ার্স এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য Thank you.